আসসালামু আলাইকুম। রাশেদ ইলেকট্রনিক্সের পক্ষ হতে এখন আমি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি বড় পীরের জীবনী। যাহার কারণে ঘুরি বনে বনে খুঁজিয়া না পাইলাম একটু খানি গো এলাহি আবু সালে মুসা জঙ্গি গো একটা ভিজ্ঞ আলেম ভাই দিবানিসি আল্লাহ দেনে ফানা থাকতো তাই এমন ভাবে পড়তো কোরআন গো ওরে প্রাণের ভাই যখন মুসা জঙ্গি কোরআন পড়তো শুনেন তাই আকাশ বাতাস মাতাল হতো যখন কোরআনের সুর শুনিত এমন ভাবে পড়তো কোরআন গো ওরে প্রাণের ভাই। একদিন কোরআন পড়ে মুসা জঙ্গি কি কাজ করেছেন, রাত্রিতে একটু ঘুমাইছেন, এমন সময় কে যেন স্বপ্নে দেখিতেছে, হে মুসা জঙ্গি সত্যি যদি তুমি একটা মানুষ হতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, তাহলে তোমার ঘর বাড়ি ছেড়ে দিয়ে কিছুদিন সাধনা করতে হবে। এই কথা শুনিয়া হায় রে মুসা মিয়া নিয়ত বন্ধ তাহার মনে গো এলাহি এমন নিয়ত বানলো মুসা গো ঘর সারিয়া গেল জঙ্গল বনে যাইয়া দেখো সাধনা করিল কারে সাধনা করিল। বারো বছর সাধনা করার পর সামনে একখানা রুটি যখন পেয়েছেন খাইবে খাইবে ভাব, এমন সময় কোন একটা পাগলা বলতেছে, এই মুসা জঙ্গি তুমি আমাকে রুটি দাও। মুসা বলতেছে আমি বারো বছর ধরে খানা খাই না। তুমি বারো বছর ধরে খানা খাও না? আমি তিন বারং 36 বছর ধরে খানা খাই না। মুসা বলতেছে তাহলে এই লোককে আমার রুটি দেওয়া উচিত। যখন দেখো রুটি দেখো পাগলকে দিল আল্লাহ বেটা আরো সইতে খুশি হইয়া গেল। মানুষ কি দন এ সংসারে ভবে কজন বহু বুঝতেই পারে গো আল্লাহ বলে ওরে জিব্রাইল তুমি দেখো চাইয়া মুসা জঙ্গি দুঃখ বুঝেছে মানুষের দেখো একবার চাইয়া এ বিশ্ব ভুবন তৈয়ার করে আমার দোস্ত মুহাম্মদকে দিয়েছিলাম দে পাঠাইয়া তারপরে নবী নাই নবী নাই তাই আমার দোস্তের পরে পৃথিবীতে আর কোন
নবী থাকবে না, আমি পাঠাবো না। আমার দোস্ত নবীর পরে, আখেরি নবীর পরে আছে একটা বড় পীর, তাকে আমি কোথায় পাঠাবো? তোমারে যাই কইয়া এই মুসা জঙ্গি লাভ তো পিরিল গো, একটা মানুষকে চিনিয়া রে। পাগলকে রুটি দিয়া মুসা জঙ্গি মনে মনে ভাবতেছে, বারো বছর যাবৎ আমি খানা খাই না, এখন কোথায় যাই? কাছেই ছিল একটা নদী, নদীর ধারে গেল, দেখে সুন্দর একটা সেফল বাইগ ভাসিয়া আসিল। মুসা তখন আল্লাহর কাছে বলতেছে ডাকিয়া, এই বলটা খাবো আমি গো আজকে নিজ হাতে ধরিয়া রে। এই কথা মনে মনে ভেবে নদীর ধারে গিয়ে যখন সে ফলটা ধরছেন, এমনকি কিছু অংশ খেয়েছেন, হঠাৎ করে মুসার তলব হতে একটা ধ্বনি উঠে গেল, বিবেক হতে প্রশ্ন করতেছে, মুসা কার গাছের ফল খাইলা, চিন্তা করলা না? মানুষের কাছে যদি তোমার ঋণ যায় হইয়া, ওই ঋণ মাফ করবে না গো, দেখো জুলজালাল তিব্রিয়া রে। এমন একটা জ্ঞান তার এসে গেল, এখন কি করা যায়? এই ফল কোথা হইতে আসছে? চললেন মুসা নদীর উজানে, দৌড়াইয়া দৌড়াইয়া কাহার গাছে ফল খাইলাম নিজ হাতেই তুলিয়া, ওই মালিকের কাছে যাইব। আমি ক্ষমা ভিক্ষা কোথায় চাইব? মনে মনে ভাবলেন যে যত দূর রাস্তায় হোক না কেন, ওই মানুষের কাছে আমি যাব, তার কাছে আমি কর জোরে অনুরোধ করে আমি এই দাবি সারাই আমার বাড়ি ফিরব। আর আমরা মানুষ, মানুষকে যত ঠকাইয়া খাওয়া যায়, হাত পা থাকলেই মানুষ কয় না আমার প্রাণের ভাই, আকারেতে মানুষ আমরা গো, ভিতরে মনুষ্যত্ব নাই নাই রে। আমার কানের ভাই, ভিতরে যার জ্ঞান প্রস্ফুটিত অবস্থায় ফুটে গেছে, সেই হলো মানুষ। মুসা ছয় মাসের রাস্তা হেঁটে এক
একটা বাগান দেখিল, ওই বাগানের কাছে যাইয়া দাঁড়াইয়া রহিল। দেখে একটা বৃদ্ধ বেটা একটা চেয়ার ফেলে বাগানে বসে আছেন। বৃদ্ধ বেটা মুসা জঙ্গিকে দেখে বলতেছে, তোমার বাড়ি? মুসা জঙ্গি চোখের পানি তখন বাইরে সারে, বাড়ি বাবা অনেক দূরে, এসেছি আপনার ধারে, বাড়ি বাবা অনেক দূরে। যেখানে কেন এসেছ? বলতেছ আমি 12 বৎসর সাধনা করেছিলাম, একটা রুটি সামনে পেয়েছিলাম, ওই রুটিটা আমি খাওয়ার সময় কোথাও এক জৈন এক পাগল এসে আমার নিকট চাইল, আমি তাকে দিয়ে দিয়েছি। তারপর নদীর ধারে বেড়াইতে গেছি, এমন সময় দেখি একটা সেব ফল, তখন আমি সেব ফলটা ধরে কিছু অংশ খেয়েছি। পর মুহূর্তে আমি ভাবলাম যে কার গাছের ফল খাইলাম, যদি সে বিন্দু মাত্র দাবি রেখে দেয় তাহলে আমি হাসুর মাঠে ঠেকব। তাই এসেছি ফলের দাবি সারাইতে যায়া, দয়া করে ক্ষমা করুন গো, আমি পায়ে যাই ধরিয়া রে, আমি একটা মানুষ না বজিয়া। বুড়া বেটা যখন এই কথা শুনছে মনে মনে ভাবতেছে, আল্লাহ, এ পৃথিবীতে তুমি মানুষকে সৃজন করেছ, আবার মানুষের মধ্যে তুমি জ্ঞান দান করেছ, আমার মনে হয় এটা একটা কোনো জ্ঞানী ব্যক্তি হবে। তাই একটা পেস লাগাই দিছে যে, বাবা যদি তুমি দাবি সারাইতে চাও, তোমারে দেই কইয়া পানি ডালবা এই বাগানে মালি যে সাজিয়া। হ্যাঁ, আমি এই বাগানে মালিক হয়ে পানি ডালব, তবু যেন আমি ফলের দাবিতে সারাই লইতে পাই। এমনি ভাবে কিছুদিন পানি ডাললেন, একে একে হিসাব করে দেখে, ওরে প্রাণের ভাই 12 বৎসর চলে গেছে, শুনেন সকল ভাই, 12 বৎসর পর্যায়ে বলতেছে আজকে আমার ফলের দাবিটা ছেড়ে দিন। কি ফলের দাবি ছেড়ে দেব? বাবা তোমার কাছে তো একটা কথা বলতেই ভুল করেছিলাম। যে কি কথা? যে এই বাগান তো আমার না, এই বাগান আমার একটা মেয়ে আছে, নাম হলো তার উম্মে খায়রুন, তার নামে আমি রেজিস্ট্রি করে দিয়েছি, এই বাগানের মালিক হলো সে। আমি তাহার কাছেই যাব, ক্ষমা ভিক্ষা আমি যাব, আমি তাহার কাছেই যাব। কি এত সোজা কথা না? আমার মেয়ের কাছে যদি যেতে চাও তাহলে শর্ত আছে। কি শর্ত? আমার মেয়েকে যদি তুমি বিবাহ করতে পারো আমি তাহলে অনুমতি দিতে পারি। তখন মুসা চোখের পানি দিল গো সারিয়া, কোথায় আছো দয়াল আল্লাহ গো আল্লাহ, দেখো তুমি সাইয়া রে। বাবা চিন্তার পর বললেন যে আমি বিয়ে করব, তবু যদি আমি ফলের দাবি সারাইতে পারি। কয়, কিন্তু আমার মেয়ে যে বিয়ে করবে,
আমার মেয়ে লেংড়া কানা বোবা আর কালো, তবু আমি করব। যাক খায়রুনকে দিয়া মুসা জঙ্গি বিয়ে গেল হইয়া বাসর করে যাইবে রে মুসা কাঁদিয়া কাঁদিয়া। এদিকেতে উম্মে খায়রুন পানের বাটা লইয়া স্বামীর অপেক্ষায় দাঁড়াই রয়েছে বাসর করে যাইয়া। জ্ঞানী নারী হইল যারা স্বামীর যতন বুঝে তারা, জ্ঞানী নারী হইল যারা পানির বাটা হাতে লইয়া খায়রুন দাঁড়িয়ে রয়েছেন। মুসা জঙ্গি যখন দরজার সামনে গেছে উম্মে খায়রুন বলতেছেন, আসসালামু আলাইকুম, হে প্রাণধন, হে প্রাণের স্বামী, আপনি ঘরে আসুন। মুসা জঙ্গি চমকে উঠেছে। জিনার মেয়ে তিনি বললেন বোবা, আর বললেন কালা। তার মেয়ে রূপের চোটে ঘরে আলো ক্ষতি করে ফেলছে, আর সে ন্যাংরা নয়, ঘরে হাঁটাহুটি করতেছে। মুসা জঙ্গি কাঁদতে কাঁদতে গেলেন দৌড়াইয়া, কি সর্বনাশ করলাম বাবা গো দেখো দুনিয়ায় আসিয়া রে। আল্লাহ, আমি কি অন্যায় করেছিলাম? বৃদ্ধ ব্যক্তি বলতেছেন, তুমি কাঁদতেছো কেন? যে আপনি বলেছেন আপনার মেয়ে বোবা, তো বাবা 12 বছর মেয়ের বয়স হয়েছে, আজ পর্যন্ত তার মুখের কথা ভীরু পুরুষে শুনে দেখে নাই, যার পরিপ্রেক্ষিতে আমি তাকে বোবা বলে সাব্যস্ত করেছি। আর তার যে রূপ, আমি যে তার জন্মদাতা পিতা, আমিও এই জীবনে মাত্র বাল্যকালে যা দেখেছিলাম, কিন্তু 2 বছরের ভিতর সে কেমন হয়েছে আমিও দেখি নাই। তাই মা বোনেরা আছেন যারা, শুনে যান বসিয়া, নিজের সতীত্বকে বজায় রাখবেন গো দেখেন পর্দাতে থাকিয়া রে। তখন মুসে কথা শুনে চলে গেছেন ঘরে। দেখা যায় মুসা ফোপায় ফোপায় কাঁদতেছে। উম্মে খায়রুন জিজ্ঞাসা করলেন, স্বামী কাঁদেন কি কারণে? মুসা জঙ্গি বলছে, গো বিবি তোমার জানাই মনের দুঃখ কারে বলবো। কেন স্বামী, কি হয়েছে? তখন মুসা জঙ্গির বিবরণ ভেঙে বললেন যে তোমার বাগানের একটা ফল যাইতেছিল নদীটা ভেসে, আমি ওখান হতে ধরে খেয়ে মনে মনে ভাবলাম কার গাছের ফল খেয়েছি, আমি তার নিকট হতে ফলের দাবি ছাড়াই আনি। তোমার পিতার কাছে এসে 12 বছর বাগানের পানি ডাললাম, তারপর তোমার পিতা অনুমতি দিলেন তোমার কাছে আসতে, কিন্তু বিবাহ না করে আসতে দিলেন না। তাই প্রথমবারে একটা কথা তোমার যাই কইয়া, ফলের দাবি ছেড়ে দাও না গো বিবি বাসরে বসিয়া রে। মনে মনে ভাবতেছে, আইসেন স্বামী বসেন কাছে,
খাওরে বাটার পান, হাসি মুখে বল কথা গো আমার জুড়াইবে পরাণ রে। স্বামী ধন, স্বামী আর স্ত্রীতে আলাপ হতেছে, আজকে আমি তোমার ফুলের সজ্জায় বসতে পারি, কিন্তু আগে আমাকে ফলের দাবিটা ছেড়ে দাও। ভাই স্বামী, যেদিন হতে মাতা পিতা আপনার কাছে বিয়ে গেছে দিয়া, আমার পা হইতে মাথা পর্যন্ত গো তোমার সব দিব ছাড়িয়া রে। ফলের দাবি কেন, যাক আল্লাহর রাস্তায় আমি আপনাকে ফলের দাবি ছেড়ে দিলাম। আপনি আমার বিছনায় বসুন। যখন বিছনায় বসলেন, মুসা জঙ্গি আল্লাহ জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল দেখো স্বামী আর স্ত্রী কেমন প্রেম তারা জমাইয়েছে, তাই স্বামী স্ত্রীতে এক মন তবে পাওয়া যায় নিরঞ্জন। স্বামী স্ত্রীতে এক মন হইয়া যখন প্রেমিক গেছে হইয়া, খাইরনের ঘরে দিও গো দেখো বড় পিরাউলিয়া রে। শয়ন করলেন যখন স্বামী স্ত্রীতে ভাই, ওই রাত্রিতে বড় তীর গো দেখো গর্বে যায় সান্দাই রে। দেখেন প্রেমিকের ঘরেই প্রেমিক জন্ম নেয়, প্রকৃত মানুষের ঘরেই প্রকৃত মানুষ জন্ম নেয়। এমন ভাবে মা গর্ভবতী হয়েছেন, এক মাস যখন হইল কসু পাতার পানি, দুই মাসের কালে বিন্দু, তিন মাস চারি মাস যখন হইয়া যায়, বিন্দু বাইগ হাড়ে মাংসে জোড়া লাগাই যায়, পঞ্চম মাস যখন হইল পাঁচ আটটা বসাইল, ছয় মাস যখন হইল ছয় লথি পাজা গাইল, ছয় মাসের যখন মাজনুনির গর্ব, মুসা জঙ্গি তিনি আর শ্বশুরের কাছে চলে গেছেন, আব্বাজান এখন আমরা বাড়িতে ফিরে যাব। বাবা তোমাদের দেশে তোমরা যাবা, এখন তো আমি নিষেধ দিতে পারি না, যাও তোমরা বিদায় হয়ে। তাই মুসা জঙ্গি চললেন বাই গো আপন বিবি লইয়া, ছয় মাস পরে বাড়িতে গেলেন সাধনা করিয়া। একদিন স্বামী স্ত্রীতে বসে আলাপ করতেছেন, এমন সময় হঠাৎ করে উম্মে খানুন বলছেন, স্বামী গো আমার মনে খুব আশা একটু হরিণের মাংস খাইতে। তখন মুসা বলতেছে, তাহলে আমার শিকারি সাজতে হবে, আমি তোমাকে হরিণের মাংস খাওয়াবো। তাই গর্ভাবতী অবস্থায় যদি কেউ নারী স্বামীর কাছে কোনো বস্তু খাইতে চায় রে ভাই, সাধ্য মতো চেষ্টা করে গো বাইরে খাওয়াইবেন সবাই রে। স্বীকার করলেন যে হ্যাঁ আমি শিকারে যাব,
উম্মে খারুনকে বলতেছে, খায়রুন তুমি সদা সর্বদাই পর্দার আড়ালে থেকো, আমি হরিণ শিকারে যাব। মুসা জঙ্গি শিকারে চলে গেছে, এদিকে একটা ফকির বাড়িতে আসিল, ভিক্ষার জন্য হাত সারিয়া বলিতে লাগি, কে আসেন বাড়িতে ভিক্ষা দেন আমার? এই কথা শুনিয়া খারুন দেখো কি কর্ম করে, জানলা দিয়ে হাত মেলিয়া ফকিরকে ভিক্ষা দিতে গেল। হাতের সুরত দেখা ফকির গো দেখো পাগল হইয়া গেল রে। উম্মে খারুন বলতেছে, আপনি ভিক্ষা নেন, ফকির কথা কয় না, বলতেছে কথা বলেন না কেন? ভিক্ষার জন্য আমি আসি নাই, আমি চাউল ভিক্ষা নাহি করি, ইজ্জত ভিক্ষার ফকির আমি। তোমার ইজ্জত লইয়া যাইব আমি গো ইজ্জত, মায়ের চোখ পড়েছে কি বললেন, সাবধান মতো কথা বলার চেষ্টা করেন, চোখ রাঙ্গাইও না, আমি চাউল ভিক্ষার ফকির নয় যে চাউল নিয়ে আমি বাড়ি হতে চলে যাব, তোমার ইজ্জত আমি যে পর্যন্ত না নিতে পারবো এই পর্যন্ত আমি তোমার বাড়ি হতে আমি যাব না। উম্মে খারুন মাটির মধ্যে টলে টলে পড়ে, সতী নারীর ইজ্জত আল্লাহ গো তুমি বাঁচাইও সংসারে। কবুল করে ভাই উম্মে খারুন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ইজ্জত তুমি রক্ষা করো, তুমি ইজ্জত দেওয়ার মালিক, তুমি ইজ্জত রক্ষা করার মালিকও, তাই আমার স্বামী ঘরে নেই, আমার ইজ্জত তুমি রক্ষা করো, যদি তুমি আমার ইজ্জত আল্লাহ রক্ষা করো তাহলে তোমার দানীয় কোরআন আমি মানত করলাম, আমি খতম দিয়ে দেব। এই কথা যখন শুনল জুলজালাল কিবিরিয়া, আরো সতে আল্লাহ ভাই গো শুনতেছেন বসিয়া, এদিকে বড় পীর মায়ের গর্বে ছিল, ফকির বেটা যখন দেখা যাইতেছে ঘরে আসবে, বড় পীর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো কত দুঃখে দুঃখী আমার, দেখো এই যে মা, আমি গর্বে থাকাকালীন যদি আল্লাহ আমার মায়ের ইজ্জত ফকির নিয়ে যায় তাহলে আমি লজ্জা পাইব গো আল্লাহ গর্বেতেই থাকিয়া, এমন সত্যি দেওয়া আমারে গো যাইব বাহির হইয়া রে। এমন শক্তি আল্লাহ তুমি আমাকে দাও, আমি যেন বাহির হয়ে মায়ের ইজ্জত রক্ষা করে আবার গর্বে ফিরে আসতে পারি।
বাকি নিঃশ্বাসে পরপীরে বাহির হয়ে এলো, বাহির হয়ে এসেছেন আস্ত একটা বাঘের রূপ ধরে। ফকিরি বেটা এদিকে জোরাজুরি করতেছে ঘরে যাবে, বাঘের রূপ ধারণ করে ফকিরের ধার লইল বাঙ্গিয়া, ফকিরের গার বাঙ্গিয়া আবার মায়ের গর্বে গেল, মায়ের ইজ্জত রক্ষা হলো শোনেন বাইশতল। মাদরদি আছেন যারা, এ যে মায়ের যতন করবেন তারা গো মা, এমন কথা বললেন পীরে আল্লাহর কাছে ভাই, মায়ের চরণ সেবা যেন গো আমি ভবে করতে পাই ভাই রে। এমন ভাবে এক মাস দুই মাস তিন মাস করে যখন নয় মাসের গর্ব, তখন মাধুনির মনে মনে ভাবতেছে গাছের মধ্যে আঙ্গুর দেখা যায়, আজকে আমি আঙ্গুর ফল খাইব। কিন্তু ওই আঙ্গুরের ভিতরে বিষাক্ত একটা সর্প ছিল, আঙ্গুর খাইতে মহাজননী যখন চলে গেল বড় পীর গর্ব হইতে কাঁদিয়া উঠিল। আল্লাহ আজকে যে আঙ্গুরের দিকে মহাজননী হাত বাড়িতেছে, ওই আঙ্গুরের কাছে যে সর্প দেখা যায়, ওই সর্পে যদি কামড় মারে বাজবে না জননী, এমন সত্যি দেওয়া মার গো মাকে কি রক্ষা করব আমি রে। আমি একটা মানুষ না বজিয়া, যখন মা জননী আঙ্গুরের দিকে হাত বাড়িয়েছে, তখন তখন বড় পীর কি কাজ করেছেন, মায়ের নাভি মূলে এমন একটা টান মারিল ভাই, এমন জোরে টান মারিল আমার প্রাণের বা, মা জননী মাটির মধ্যে পড়ে গেল তাই, আঙ্গুর খাওয়ার স্বাদ মিটেছে আর যাবে না মায় ফলের কাছে, আঙ্গুর খাওয়ার স্বাদ মিটেছে এমনি ভাবে দশ মাস দশ দিন যাইবে ঘুরাইয়া, হঠাৎ করে বলেছিলেন এইদিকে মুসাজনীতে শিকারি গিয়েছেন, আসার পরে বলেছিলেন স্বামী গো একটা ফকির এসেছিল আমার ইজ্জত লুটে নিতে, কিন্তু একটা বাঘ যদি না থাকতো আমাকে রক্ষা করার মতো মালিক কেউ ছিল না, কিন্তু আমি তার পরিবর্তে আল্লাহর কাছে বলেছিলাম আমি কোরআন পাঠ করব, তাই মুসাজনী অনুমতি দিলেন যে তুমি আস্তে আস্তে কোরআনখানা খতম দিয়ে ফেলো। তাই মাজননী পড়তেন কোরআন সকাল সন্ধ্যায় বইয়া, গর্বের সন্তান লোহিত বাইগ মুখস্থ করিয়া। তাই সত্যিকারের মানুষ যারা আমার প্রাণের ভাই, স্বয়ং আল্লাহর সাহায্য করে গো বাইরে, শোনেন সকল ভাই বাইরে।
দশ মাস দশ দিন গত হয়ে গেছে, হঠাৎ করে মাজনীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। তাই খেয়াল করে শোনেন ভাই গো, দরজানা বসিয়া তাদের মতো মানে কিরা কিটা জন্ম নিল ভাইয়া। বরফির যখন গর্ব হতে পৃথিবীতে এলো, মাজননি ধন্য ধন্য নিজেকে বুঝাইল, ধন্য ধন্য আমার জীবন। পাইছি মনের মতো এই বাসাদন, ধন্য ধন্য আমার জীবন। তাই জিলান শহর জন্ম নিলেন বলে নামের সঙ্গে জিলানি যায় হইয়া, আব্দুল কাদের জিলানি বলে ডাক্ত পাড়াপড়শি যায়া। কিন্তু বরপীর ছোট অবস্থায় যে লোক তাকে দেখতো একটু চিন্তাধারা করে বলতেন যে মনে হয় এই ছেলে ভবিষ্যতে আউলিয়ার শিরোমণি হতে পারে। তার কারণ এত আদব নিয়ে কথা বলতেন, সমাজের মধ্যে কোনোদিন তিনি জীবনী পড়লে দেখা যায় তিনি বেয়াদবি করেন নাই, আদব নিয়ে কথা বলার চেষ্টা করতেন। এমন লোক এমন ভাবে সাত বছর বয়স যখন হইয়া গেল, জিলানিকে পড়তে বাই গো মক্তবে দিল। জিলানি বাবা, লেখাপড়া করে তুমি কিছু জ্ঞান অর্জন করো। মক্তবেতে গেলেন জিলানি, শোনেন সবাই বইয়া, মক্তবের শিক্ষকগণে দেখল বাইরে চাইয়া, সুন্দর একটা ছাত্র এসেছে দেখে মুখী মণ্ডল চাইয়া, মুখের দিকে চাইলে যেন গো দেখো মায়া যায় লাগিয়া রে। জিলানিকে পড়তে দিলেন, তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের জিলানি। শিক্ষকগণ খুব ভালোবাসে, এমন কি কয়েকদিন স্কুলে গেলেন, লেখাপড়া করলেন, কিন্তু তিনার যে জ্ঞান শিক্ষকেরা বিবেচনা করে খুঁজে পাচ্ছেন না যে এই ছেলে এতটুকু জ্ঞান কোথা হতে অর্জন করেছে। একদিনই বলতেছে আলিফ বে তেছে, জিলানি বলতেছেন হুজুর আমাকে এর চেয়েতে উপরে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। কেন? কয় আঠারো ছিপারার হাবেস হইয়া এর শেষি দুনিয়া, কেমনি শিখেছ? কয় মা জননী পড়তো গো কোরআন আমার পেটে লইয়া, গর্ব হইতে মায়ের কোরআনের সুর দিয়েছি শুনিয়া, এমন ভাবে মধুর সুরে মা কোরআন যাইতো পরে, ওই কোরআনের সুরে হুজুর গো দেখো পাগল করলো মুরে রে। এমনভাবে কোরআন পাঠ করতে লাগলেন, দেখা গেল শিক্ষকেরা আঠারো সিবার পর্যন্ত কোনো কোনো শিক্ষক মুখস্থ করেন নাই। বলতেছে শিক্ষকগণে ওরে জিলানি, দোয়া করি বেঁচে থাকলে হয়ো তুমি গো বাবা আউলিয়ার শিরোমণি।
জানি রে। কিন্তু বাবা দুঃখের বিষয়, আমাদের নিকট তোমার মাতা পিতায় জ্ঞান অর্জন করার জন্য দিয়েছিল, কিন্তু তোমাকে যে জ্ঞান দেব বাবা এই ক্ষমতা মোদের নেই, তাই তোমার অনেক দূরে যেতে হবে লেখাপড়া করার জন্য। তোমার মায়ের নিকট হতে বিদায় নিয়ে তুমি লেখাপড়া শিক্ষার জন্য চলে যাও। অন্যান্য দিন যায় গো পীরে হাসিয়া খেলিয়া, আজকা পীরে যাই কেসে গো ভাই গো কাঁদিয়া কাঁদিয়া রে। মায়ের তো সন্তানের ব্যথা জানে, সন্তান স্কুলে দিয়েছে মাধুননি পন্থ পানে চেয়ে আছে, কখন বাবা কাদের আসবে কখন আমাকে মা বলবে। এমন সময় দেখা গেল কাদের আসতেছে, জিজ্ঞাস করছে বাবা কাদের আজকে চোর চোখে জল কেন। কয় মা আমার মনে কি যন্ত্রণা, এক আল্লাহ বিনে কেউ জানে না গো আমার। বাবা কি ব্যথা তোমার মনে এত অল্প বয়সে। মা এই দেশে রে অন্য দেশে আমার যেতে হবে, মক্তবের হুজুর মুরে গো আম্মা আদেশ দিয়ে গেছে। মক্তবের হুজুর আদেশ দিয়েছে তুমি অন্য দেশে চলে যাবে লেখাপড়া করার জন্য। সুন্দর খবর নিয়ে এসেছ, ছেলে সন্তান 10 মাস যদি উদরে কেন রাখে জানো, ছেলে সন্তানের কামাই খাওয়ার জন্য। আমাকে তুমি কি করেছো, কি কামাই করে খাওয়াইছ যে আমি তোমাকে অনুমতি দেব যে বিদেশ যাও। এই বলিয়া মাজননি গালে থাপর মারে, থাপর খাইয়া বড় পীরে গো ভাই গো মায়ের চরণ ধরে রে। মা ক্ষমা করো ক্ষমা করো, তোমারে জানাই আমি তোমার তোমার উপকার বিনে অন্যায় করি নাই। উপকার বিনে অন্যায় করে নাই, কি উপকার তুমি আমার করেছ। মা তোমার মনে নাই আসল কথা বলবো আমি গো আম্মা, একবার শুনো তাই তাই রে। আসল কথা বলো, বলতেছে মা মনে করে দেখো আমি তোমার অনেক উপকার করেছি। যেদিন আব্বা বাড়িতে ছিল না, হরিণ শিকারে গিয়েছিল, সেদিন একটা ফকির তোমার ইজ্জত লুটে নেওয়ার জন্য এসেছিল, আমি সেদিন বাঘ হইয়া ওই ফকিরকে গিয়াছিলাম মেরে, গোপনেতে প্রবেশ করছি আবার তোমার ঘরে। মাজনুন একটু চিন্তিত হলেন যে এই খবর এক আল্লাহ ব্যতীত ফকির ব্যতীত আমি এমনকি আমার স্বামী ব্যতীত আর তো পৃথিবীতে কেউ জানে না। চিন্তিত মনে মাজননি হিরো হিলো দাঁড়াইয়া, মা আরে খবর শোনো তুমি গো আম্মা তোমার যাই কইয়া রে।
আরেক খবর কি বাবা বলো, তোমার যখন 9 মাসের গর্ভ ছিল, একদিন মাগো আঙ্গুর ফল খাওয়ার জন্য তুমি উদ্যত হয়েছিল। ওই আঙ্গুর ফলের কাছে ছিল একটা বিষাক্ত সর্প। আমি চিন্তা করলাম তুমি যখন আঙ্গুরের দিকে হাত বাড়াবে তখন যদি সর্প তোমাকে সবল মারে, যদি তুমি মারা যাও, যার পরিপ্রেক্ষিতে তোমার নাভিমূলের ভিতরে আমি এমনই একটা ব্যথা দিয়েছিলাম যার পরিপ্রেক্ষিতে তুমি অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গিয়েছিল। আঙ্গুর ফলের কথা সেদিন তোমার মনে ছিল না। এই কথাটা শুনল যখন মা চোখের পানি সারে, চোখের পানি সেরে দিয়া গো পীরকে আকড়াইয়া ধরে রে, ধরলেন গুণের মায় আরো সইতে খুশি হইলেন দয়ালো আল্লাহ। বলতেছে বাবা আমি তোমার কামাই খেতে চেয়েছিলাম, কামার চাইতেও তুমি অধিক কামাই আমাকে খাওয়াইছ। তোমায় একবার যাই বলিয়া এই পৃথিবীতে যত সন্তান জন্ম নিছে তুমি যা শুনিয়া, যত সন্তান জন্ম গণিছে এ বব সংসারে সবার কাছে মায়ের দাবি আছে জানাইলাম তরে, বতিদারের দুধের দাবি রে বাবা ছেড়ে দিলাম তরে রে। বাবা তোরে দিলাম ছেড়ে হাসর মাঠে দেখা হবে গো বাবা বলে যাই তোমার রে। পীরকে দিল ছেড়ে আমরা মানুষ হিসাব করি না মায়ের কত দাবি আছে, যে মা জুনুন এত কষ্ট করে বুকে দিছে ঠাই এ জগতে আমরা ভাই গো বাইরে ভুলে রইলাম তাই তাই রে। সবাই দেখেন মায়ের ঘরে নিয়েছিলাম ভাই, কত দুঃখ মাকে দিছি আমার প্রাণের ভাই, সেই মায়ের ঋণ শোধ দেবার মতো ক্ষমতা পৃথিবীতে কয়জন আর আছে। গায়ের চাম কাটিয়া জুতো বানিয়ে দিলেও মায়ের ঋণ পরিশোধ করা যায় না প্রাণীর ভাই, মা ধরদি আছেন যারা গো মায়ের ভজন করবেন ভাই। চোখের পানি ছেড়ে দে বলছ মা আমাকে বিদায় দিন,
তখন বিদায় দিয়ে দিলেন, বাবা আমি তোমাকে বিদায় দিয়ে দিতেছি, কিন্তু একটা কথা, আমার কথা মেনে চলার চেষ্টা করবা, কখনো মিথ্যা কথা বলবা না। চল্লিশটা স্বর্ণ মুদ্রা দিল জামা সেলাই করে, চল্লিশটা স্বর্ণ মুদ্রা লইল জামার ভিতরে, চল্লিশটা স্বর্ণ মুদ্রা জামাতে মায় সেলাই করে দিলেন, আর বলে দিলেন, বাবা কোনোদিন যত বিপদে হোক না কেন মিথ্যা কথা বলিও না। আমি দোয়া করি তরে বেঁচে থাকলে আউলিয়া গো বাবা হয়ে যায় সংসারে, তাই মাজনইকে সালাম করে কাদিয়া কাদিয়া বড় পীর যাইতেছেন শুনেন সবাই বইয়া, চল্লিশটা স্বর্ণ মুদ্রা সঙ্গে নিয়ে বড় পীর রাস্তা দিয়ে যেতেছেন, কিছু দূরে যাওয়ার পথে একটা বিরাট জঙ্গলা ভাই, ওই জঙ্গলার ভিতরে যখন জিলানি গেলেন ভাই, দেখে ছয় ডাকাতে ডাকাতি করে আসতেছে ফিরিয়া, জিলানি তাদের সামনে পড়ল শুনেন সকল ভাইয়া, ডাকাতগণ জিজ্ঞাসা করছে, বালক তোমার বাড়ি? আমার বাড়ি জিলান শহর। তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। যে আমরা তো ডাকাতি করে খাই, তোমার কাছে যা কিছু আছে তা নিয়ে যাবো, নিতে পারেন, তা মিথ্যা কথা বলো না, তোমার কাছে কি আছে? ডাকাতগণ নিজের হাতে দেখলো খুঁজিয়া কোনো কিছুই নাই গো, সঙ্গে শুনেন সবাই বইয়া, নিজের হাতে সাতটা ডাকাত খোঁজ করলেন কিছুই নেই, জিলানি হেসে দিয়ে কয়, ও গো ডাকাত গণ আমার কাছে রই আছে দেখো গুপ্ত ধন, চল্লিশটা স্বর্ণ মুদ্রা গো দিছে মায় আদর করিয়ারে, কই দেখি চল্লিশটা স্বর্ণ মুদ্রা কই? দেখে বড় পীর জামার সেলাই খুলে খুলে চল্লিশটা স্বর্ণ মুদ্রা বাহির করে দিয়েছে, কই দেখি বালক, তুমি যদি মিথ্যা কথা বলতা যে আমার কাছে কিছু নেই, তাহলে তো আমরা তোমাকে কিছুই বলতাম না। কই কেন? আমি যখন বাড়ি হতে আমার আম্মার নিকট হতে বিদায় নিয়ে এসেছি, তখন মা বলেছে, কাদের তুমি কখনো মিথ্যা কথা বলিও না, তাই মায়ের কথা লঙ্ঘন করব আমি গো কেমনে, মায়ের কথা লঙ্ঘন আমি কেমনে করিব ভুবনে, যায় যাবে মোর জীবন যাবে, তবু মিথ্যা কথা বলবো না ভবে গো যায় যা, আমার মিথ্যা দরকার না, সত্য পথে আল্লাহ খুশি গো আমি হাদিসে যা পাই ও রে, সত্য পথে
দেখে আল্লাহও খুশি। তাই ডাকাতজন তাজ্জব হয়ে গেলেন। ডাকাতের মনে মনে ভাবতেছে, যে ব্যক্তি মায়ের কথা শুনে এত কষি বয়সে মায়ের বাক্য অক্ষরে অক্ষরে পালন করে যেতেছে, আর আমরা তো মা বাবার কথা মানি না, পাড়াপুরুষের কথা মানি না, হাদিস দলিলের কথা মানি না। বলতেছে, বালক, তোমাকে যদি আমাদের দেশে নিয়ে যাই যাবা? হ্যাঁ, আমি যাইব। যেতে শুন চলে বড় পীরে ডাকাতের শনে, দেখে ডাকাত গনে ভক্তি করে গো, দেখো জ্বলন্ত আগুনে রে। বড় পীর ধান্দা মেরে গেছেন, বলতেছেন, হুজুরান, আপনারা কেমন ভাবে আগুনকে ভক্তি করেন? হ্যাঁ, এই যে কত খারাপ কাজ করি, ওই দুনিয়ায় গেলে এই আগুনই নাকি পড়বে জাহান্নামে, তাই আগুনকে দুনিয়ায় বাধ্য করে দেখেছি। কয়েকটা আগুনকে বাধ্য করতেছেন, আগুন আপনাদের কথা মানে? যে মানবে না, যে তাহলে আগুনের মধ্যে হাত বাড়ান তো। ডাকাত গনে আগুনেতে হাত দিছে বাড়াইয়া, পাপের চোটে হাত নিতে পারে না, শুনেন সবাই বইয়া। কেন হাত টানবেন কেন? আগুন তো কথা মানে না, কথা মানে না, আর আমি মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করি। তার প্রমাণ যাই দেখাইয়া, মায়ের দোয়া কেমন দোয়া যারে গেছে দিয়া, মায়ের দোয়া বড় দুয়ারে তারে গেছে দিয়া। রাস্তা দিয়া হেঁটে যাইতে ছেলে কামেল যায় তার হইয়া দে, দেখেন একটুখানি সে দেখেন আপনাদের জানাই, মায়ের দোয়া কেমন দোয়া আমায় দিয়ে গেছেন তা, মা আমার শব্দ মুখের কইয়া দিলানি, ও গো মা জননী। বিদেশেতে ডাকিতেছে বিপদে তোমার রজিলানি, মা আমার শব্দ মুখের কইয়া জিলানি, আগুনে জাপ দিল হায় রে সাদের আগুন, সেদিন ফুলবাগিচা হলো রে। বড় পীরের জীবনী ভাই অনেক লম্বা আছে, তাই সেই বড় পীর জন্ম নিছেন পৃথিবীতে ভাই, তাই সেই পীরের দেখা যেন আমরা কাল হাসরে পাই, এমন আশা নিয়া মনে ঝার ঝার ঘরে চলে যাই। আর একটা সংবাদ দিতেছি পাঠাইয়া, এই কেসেটা পাইবেন ভাই গো ঢাকার শহর যাইয়া গো, নবাবপুর দীপা মার্কেটে রাজশাহী ইলেকট্রনিক দেখেন যাবেন দোকানে।